ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগর শিরোপা জিততে বাকি তিন ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা তিন দলের কাছেই পা হরকালেই বিপদ এমন সময়ে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য আসত বড় দুঃসংবাদ রিয়েল আছে সুবিধাজনক অবস্থানে নিষেধাজ্ঞার সংখ্যায় পড়েছেন বার্সেলোনার ছয়জন ও অ্যাথলেটিকো মাদ্রিদের পাঁচজন খেলোয়াড় আর মাত্র একটি হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে নিষিদ্ধ হবেন তারা লালিগার নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন মার্কার প্রতিবেদন অনুযায়ী জানা যায় নিষেধাজ্ঞা থেকে এক হলুদ কার্ড দূরে আছেন বার্সেলোনা ফরওয়ার্ড লিওনেল মেসি ডিফেন্ডার জিরাট পিকে ফরওয়ার্ড আতোয়ান গ্রিজম্যান উইঙ্গার ফ্র্যাঙ্কি ডি ইয়ং অস্কার মেনগেসা ও জর্দি আলবা লিওনেল মেসিও আছেন নিষেধাজ্ঞার শঙ্কায় অন্যদিকে অ্যাথলেটিকোর আছে পাঁচজন তবে এই জায়গাতে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ জেনেদিন জিদানের দলের নিষেধাজ্ঞার সংখ্যায় আছে শুধুমাত্র ব্রাজিলিয়ান তারকা কাসিমেরও কত ম্যাচে কার্ড দেখায় ব্রাজিলিয়ান এই তারকা আছেন নিষেধাজ্ঞার সংখ্যায় তিন দলের মধ্যে চলছে লাল শিরোপার লড়াই এমন অবস্থায় দলের গুরুত্বপূর্ণ কোন খেলোয়াড়কে হারালে বিপদে পড়তে হবে সে দলকে পঁয়ত্রিশ রাউন্ড শেষে সাতাত্তর পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট সমান পঁচাত্তর পয়েন্ট তালিকায় যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে তারা